ক্ষমতার জন্য ক্ষমতার উদ্দেশ্যে ইসলামের কথা বলা এটা ইসলামের সঙ্গে প্রতারণা করা সামিল ইসলামের কথা বলবেন সেফ আখরাতের উদ্দেশ্যে এই জন্য প্রায় আমি কথা আপনাদের বলি আজও মনে করে দিই যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে সে দুনিয়া পায় আখড়াতে কিছুই পারে না আর যে ব্যক্তি আখড়াতের জন্য দুনিয়া করে সে দুনিয়া আখরাত সবাই পায় সব কিছুই পায় কারণ যেটা তকদিরা আছে সে তো পাবেই আজ যে ব্যক্তি আখেরাতে দুনিয়ার জন্য আখেরাত করে অর্থাৎ আখেরাতকে বিক্রি করে দুনিয়ার স্বার্থে সে দুনিয়াও পায় না আখেরাতও পায় না সাবধান যারা শিক্ষক সিন আজকে প্রশিক্ষণে তারা অধিকাংশ পরে আলেম তাদেরকেও বলছি ছাত্র গড়েন বলবেন না তুমি পাশ করলে বাংলাদেশের মিনিস্টার হবা এমপি হবা মেম্বার হবা চেয়ারম্যান হবা মেয়র হবা এসব কোনো লোক দেখাবেন না ছেলে শিখবে ওয়াল্লার ওহির এলেম আখরাতের স্বার্থে কীভাবে জান্নাত পাওয়া যায় সে রাস্তা তোমাকে আমরা দেখাবো শিক্ষক হিসাবে তুমি এই রাস্তা চল এর বাইরে নয়